নিয়মিত মাসিক বলতে কি বোঝায় আর অনিয়মিত মাসিক বলতে কি বোঝায়? নিয়মিত মাসিক আমরা তখনই বলবো যখন হচ্ছে আমার মাসিকটা প্রতি মাসে হবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর হবে। সেই ক্ষেত্রে আমরা বলি অনেকের 28 দিনের সাইকেল থাকে, তা 2-3 দিন পরে অথবা 2-3 দিন আগে হওয়াটাও কিন্তু নিয়মিত। সেই ক্ষেত্রে আমরা সাধারণত একটা রাফ হিসাব করে থাকি যে 21 দিনের মধ্যে, 21 দিন এর আগে যদি মাসিক হয়ে যায় সেটাকে আমরা অনিয়মিত বা মাসিক বলে থাকি। বা অনেকে দেখা যায় যে 1 মাস হয়ে যাচ্ছে তারপর মাসিক হচ্ছে না। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে আপনার জন্য ডিজিটাল ক্লিনিকে আছে জাপানের DSC ব্র্যান্ডের মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। ত্বকের পাশাপাশি চুল পড়া এবং বাতের ব্যথা দূর করতে বেছে নিতে পারেন 100% হালাল মেরিন কোলাজেন সাপ্লিমেন্ট। সেক্ষেত্রে কিন্তু 35 দিন পর্যন্ত আমরা এটাকে নিয়মিতই ধরে রাখবো। তার মানে হচ্ছে যদি 35 দিনের পরে হয় বা 21 দিনের আগে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অনিয়মিত মাসিক বলছি। এখন এটার পিছনে অনেকগুলা কারণ আছে। অনিয়মিত মাসিকের দেখা যায় যে অনেক একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের স্ট্রেস, যে আমাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা, মেয়েরা, কিশোর কিশোরীরা, তারা দেখা যায় সামনে পরীক্ষা থাকে, তারা বিভিন্ন পরীক্ষা নিয়ে টেনশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাসিকটা ইরেগুলার হয়ে যায়। এই সমস্যা নিয়ে তারা প্রায়ই আসে, কিন্তু এই ক্ষেত্রে আসলে এটা কিন্তু কোনো সমস্যার মধ্যেই পড়ে না। এটা যদি সে স্ট্রেস ফ্রি থাকে তাহলে কিন্তু তার মাসিকটা নিয়মিত হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা হচ্ছে হরমোনাল প্রবলেম। অনেক সময় দেখা যায় যে আমাদের থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে কিন্তু মাসিকটা ইরেগুলার হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম দুই ধরনের কারণেই কিন্তু আমাদের মাসিকটা ইরেগুলার হতে পারে। সেই ক্ষেত্রে আসলে করণীয় কী? সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হরমোন লেভেলটা অ্যানালাইসিস করে যদি তারতম্য থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধ আছে, সে ওষুধটা দিলে মাসিকটা কিন্তু নিয়মিত হয়ে যায়। আরও কিছু কারণ আছে, যেমন এখন একটা কারণ খুবই আমাদের দেখা যাচ্ছে, আমরা প্রায়শই পেয়ে থাকি, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এটার মধ্যে দেখা যায় যে মেয়েটার যদি মাসিকটা অনিয়মিত থাকে সাথে আরও কিছু ফ্যাক্টর থাকে, যেমন সে অনেক বেশি তার মোটা হয়ে যাচ্ছে বা তার শরীরে অতিরিক্ত অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে, এইসব কারণগুলো যদি থাকে তখন কিন্তু সেটাকে আমরা অবশ্যই একটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এবং এটাকে যদি আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই পিসিওডিতে থাকে না। পিসিওডিটা আমাদের আসলে গুরুত্ব সাথে নিতে হবে, কারণ এই পলিসিস্টিক ওভারির জন্য অনেকাংশে দেখা যায় ইনফার্টিলিটির মতো মারাত্মক একটা ইস্যু আমাদের পরবর্তীতে দেখা দিতে পারে। এজন্য আমরা এখন যে কিশোর কিশোরীরা বা ইয়াং এজের ছেলেমেয়েরা দেখা যায় খুব বেশি পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার খায় বা তারা একটা স্ট্রেসফুল লাইফ লিড করে, তারা পরিপূর্ণ বিশ্রাম করে না, বিশ্রাম নেয় না এবং তারা এক্সারসাইজ ঠিকমতো করে না, সেই ক্ষেত্রে যদি তাদের জীবনযাত্রাটাকে তারা একটা সঠিক নিয়মে নিয়ে আসে, তারা যদি ফাস্টফুডটা অ্যাভয়েড করে, নিয়ম মতো ঘুমায়, এক্সারসাইজটা রেগুলার করে এবং সে ডক্টরের পরামর্শ অনুসারে যদি ওষুধ সেবন করে তাহলে পিসিও মতো মারাত্মক সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব। আরও কিছু জরায়ুর কারণে দেখা যায় যে আমাদের মাসিকটাই অনিয়মিত হয়, তার মধ্যে বিভিন্ন ওভারিতে আমাদের সিস্ট হয়ে যায়, সেই সিস্টটা যদি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাসিকটা আর নিয়মিত থাকে না। এই সব ক্ষেত্রগুলোতে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণটা যদি সে নির্ণয় করতে পারে তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে মাসিকটা নিয়মিত করা কিন্তু সম্ভব। এটাকে নিয়ে আসলে না ঘাবড়িয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই আসলে একটা বুদ্ধির পরিচয় হবে।